গাইস, ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন, আমি 500 গ্রাম পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আজকে এই পাঙ্গাস মাছটা দিয়ে আমি একটা নতুন স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো। প্রথমে মাছটাকে ধুয়ে নেব। আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি মাংসের সাথে এই মাছের রেসিপিটা করে আপনাদের দেখাবো। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, রসুনের টুকরো কয়েকটা, আদার টুকরো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর টমেটো কুচি, আর কিছু গোটা জিরে। এখানে আমি নিয়েছি সানরাইসের রেড চিলি পাউডার আর সানরাইসের কাশ্মীরি চিলি পাউডার। গ্যাসটা অন করে দেবো। কড়াইটা এবার গরম হতে দেবো। আমি ততক্ষণে মিক্সির জারের মধ্যে এক এক করে সব মশলার উপকরণগুলো নিয়ে ব্লেন্ড করে নেব। এখানে দেখুন, দিয়েছি আমি আদা কুচি, রসুন কুচি আর একটা গোটা পেঁয়াজ, সেটা টুকরো করে নিয়েছি, আর সামান্য গোটা জিরে দিয়ে আমি এটাকে এবার ব্লেন্ড করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেবো। এবার তেলটা একটু গরম হোক, 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা ব্লেন্ড করে নেবো। গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে নেবো। ঢাকনাটা দিয়ে দেবো। ব্লেন্ড করা হয়ে গেছে, মাছটা ভাজা হচ্ছে। মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এরকম করে আমি সব কটা মাছই ভেজে নেবো। সব ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো। সামান্য লবণ ছিটিয়ে দেবো। আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। আলুগুলো খুব বেশি ভাজবো না, এবার তুলে নেবো। আলুগুলো তুলে নিয়েছি, এবার কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। চিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, ভাজবো হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে এটা ভাজা ভাজা করবো। পেঁয়াজ দুটোই একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু নাড়বো। এবার এর ওপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো হলুদ 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রং হওয়ার জন্য, দিয়ে এবার ভালো করে নাড়বো। আঁচটাকে একটু জোরে দিয়ে দেবো। বাইরে দেখুন কি গরম, প্রচণ্ড রোদের তাপ। মশলাটা কষতে দেবো। এবার মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা হতে দেবো, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন
মশলাটা হয়েছে। এটা দিয়ে তেল বেরিয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আলুটাকে সেদ্ধর জন্য আমি ঢাকনাটা দিয়ে দেবো, 5 মিনিট এটা হতে দেবো। ঝোলের রংটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা আলু নিয়ে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। দেখুন আমার রেসিপিটি প্রায় কমপ্লিট। এবার নামানোর আগে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা মজাদার, খেতেও ততটা সুন্দর। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে ভাত বা রুটির সাথে ট্রাই করতে পারেন। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি করে বাড়ির লোকজনকে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে।